সুপ্রভাত বন্ধুগণ। এই কবে ছিল উচ্ছ্বাস, ছিল শঙ্কায় ভরা চুম্বন, ছিল প্রেমিকার ঘন নিঃশ্বাস, হাসি মুখে ফোয়ারা। কাজবাজ চুকিয়ে পরে কর্মক্ষেত্র থেকে ঘুরে গেলাম, এখন ওই যে ধোয়া বাগান মোড়ে। তো কদিন ধরেই যেটা একটু ব্যাপার হচ্ছিল যে মাছ পাচ্ছিলাম না, আজকে মনে হচ্ছে মাছ রান্নাটা হবে, কারণ মাছ দোকান খোলাও রয়েছে। তো এখানে তো একটু এসে পরে ছায়াটাতে দাঁড়ালাম, যারা পুয়া বাগানের তারা জায়গাটা বুঝতেই পারবে কোন জায়গাটাতে এখন রয়েছে। এই যে এখানটাতে মিষ্টি দোকান ফিষ্টি দোকানগুলো আছে, ভিতর দিকে রাস্তাটা চলে যাচ্ছে, আর এই সামনেটাতে মোড় উঠা। এইখানটাতে গাছতলাটাতে একটুকু রিল্যাক্স করছি, আর ওই যে এই সামনেটাতে মাছ দোকানটাতে বলে এলাম মাছ কাটতে। আজকে মাছ রান্না হয়ে গা, এখন 11:30 মতে মাছ পাওয়াটাই বিরল। আর এই তো রোদ, বুঝতে পারছো তো, রোদের ব্যাপারটাই আলাদা, একদম পুরো সলিড রোদ ওটা। এই যে এখানটাতে দাদাদের এখানটাতে মাছ কেটে রাখতে বললাম, এখনও আজকে রয়েছে, এটাই বিশাল ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মাছ টাছ লি তবে যাই, তাহলে যে বাকি গল্প হবে। এখনো কালকেরটা এডিট করা হয় নাই, পাবলিশ করা হয় নাই, আর এখন বাজলো কটা দেখবে, এখন বাজছে কটা 11:30, তাহলে কখন যে দুবো, কখন যে কী করবো এখনও খুঁজে পাচ্ছি না, বুঝলে তো। তবুও ওই প্রত্যেক দিনের গল্প, প্রত্যেক দিন একটা টার্গেট যখন লিখি যে পুরো করতেই হবে, তারপর রান্না খাওয়া হয়ে যাবে, হবে কি ওটা না। মাস্টার লি দিয়ে যাই রুম দিকে, চলো। এসে পুরো ল্যাদ লাগছিল একটু, দিয়ে এই যে সানটাতেই পড়ে আসি এসের থেকে, দিয়ে একটু পড়ে থেকে থেকে এডিটটা ঝুঁকি নিলাম। এইবারে রান্না বান্না করবো, মাছ টাছ তো সেই এসে পরে এই অল্প হলুদ নুন দিয়ে পরে রেখে দিয়েছি। এখন বাজছে তোমার 1:23, দেখতে পাওয়া যাচ্ছে কিনা যাই না, ফ্রন্ট ক্যামেরাতে এখন তুলছি। তো যাই রান্না বান্নাটা করি, বুঝলে তো। আজকেও একটা কিছু বাম্পা দিতে হবে, কদিন এখন হেভি হেভি রাঁধছি তো, তাহলে আজকেও একটা দেখি কি করা যায় না যাই, চলো। এখন প্রত্যেক দিন ব্যাপারটা সেই সেম গতে পড়ে যাচ্ছে, লাই মানে সেই সকালবেলায় উঠবা, তারপরে কাজে যাওয়া, কর্মক্ষেত্রকে দিয়ে খাওয়া দাওয়া, এই যে রান্না, আবার সেই দুপুরবেলায় এতটা গ্যাপ দিয়ে পরে বিকালবেলায় সন্ধ্যাবেলায় আসা। হ্যাঁ দেখো, এই যে ভিডিওটা আপলোডও হয়ে গেল, রামদে রামদে পাবলিশ করতে হবে, চানটান করতে হবে, গুরুম বাগাতে হবে, সব থাকে তো। আর এই সবসময় তো জীবন মানে আউট অফ দ্য বক্স চলে না, কখনো কখনো সেই চেনা কথাই চলে। তো জানি যারা সঙ্গে থাকার থাকবে আছো, থাকো ভাবি তো কি রান্ধলাম দেখাইলি, দেবে আবার সেই কখন আসবো, ওয়ান ইটার্নিটি লেটার না কখন দেখাই। তো আজকে এই তো মেনু, ভাত, ভাত তো ম্যান্ডেটরি, ভাত তো হতেই হবে। তার সঙ্গে রয়েছে পটল ভাজা, বুড়া হয়ে গেল পটল গুলো, এমনিতে লাল হয়ে গেল, তাহলে অল্প একটু লঙ্কা বুড়ো দিয়ে ভেজেছি, আর সব দিয়ে সুন্দর হয়েছে খেতে, টেস্ট করে দেখা হয়ে গেছে অলরেডি। পাট শাক, পাট শাকেরও তাই, ধরো একজনকার পাট শাক সেদিন এনেছিলাম, মতলব এনেছিলাম তো এক গাদা, কি করবে সেই করে দিতে হলো। আর এই হচ্ছে মাছ ভাজা, যেটি রাখলাম রাত্রেবেলার জন্য, কারণ দু পিস নিয়ে এসেছি। আর এই তো এই হচ্ছে আজকের মেন ডিশ, ব্লার হয়ে গেলো দাঁড়াও, এই হচ্ছে কি সরষা দিয়ে পরে মাছের ঝাল দিয়া, মাছের বাটনা যা বলবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চলে তো, কেউ বাটনা বলে, কেউ ঝাল দিয়া বলতে পছন্দ করে। তো মোটামুটি রেডি সব, বুঝলে তো। এবারে এইটাকে নামাই, দিয়ে খাওয়া দাওয়াটা করি, এই বাদ বাকি কাজকর্মগুলো চুকাই, হাসি পরে। প্রত্যেকদিন ভাবি যে না আজকেই লাস্ট, মানে এখন পুয়া বাগানে আছি, বাঁকুড়া দিকে যাবো, অত রাস্তাঘাট, তেলের এত দাম, না চলবে না। কিন্তু সেই সন্ধ্যা হলে পরে নাই, এই নতুন চটি পাঁচবাগা কৃষি বাবু অনেকগুলো ডাকে, তো চলে আসতেই হয় আর কি। এখন কোন জায়গাটা দাঁড়িয়ে আছি যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলে দিই। এই যে এই সামনের দিকটাতে হচ্ছে পাঁচবাগাটা, এখানটা পাঁচবাগা, আর এখানটাতে হচ্ছে ওই মোনাজ ক্যাফে বলে একটা দোকান আছে, এখানটাতে সেই চট্টলের নতুন আউটলেটটা খুলেছে, হাবি ফাবি হাবি জাবি আছে, নতুন চটি আর কি শুরু। এখানটাতে দাঁড়িয়েছিলাম যে এখানে অরিত্রদা বলে সেই তথ্যমিত কেন্দ্র দোকানটা আছে, এখানে দেওয়ার সময় দেখা করলাম, একটু দাঁড়ালাম। আর সামনের দিকে তো স্টাইল বাজার আছে, তারপরে এখন আবার নতুন নতুন যেগুলো হলো রিলায়েন্স, হাবি জাবি, শ্রীলেদার্সের লাইট দেখতে পাচ্ছ, এই আর কি। মানে এলে পরে মানে না এলে পরে হয় না, আসতেই হয় এই, কারণ দেখি কোথায় চড়ে বেড়াই, কোথায় কোথায় চড়ে বেড়ানো হয় সব দেখাতে থাকবো। হ্যাঁ তো সেই কালকের ভিডিওটাতে কজন বলছিলে রাজামৌলির কপিকে দেখতে পেয়েছো, দেখাই ভালো করে, এই এই হচ্ছে আমাদের রানাদা, রানাদা রাজামৌলির কপি বটে। তো রানাদা এই যে আর 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 এত কোটি টাকা ব্যবসা করছে, তুমি কি করছো? হ্যাঁ আর কিছু বলতে চাইবে? হ্যাঁ আমি বাইরে বাইরে হচ্ছো, মানে এখন
এখন রজনীর গোবর থাকলে কি বলতে বলো দেখনি তুই লুক এলাই কে করছে আর তুই কি করছিস ক্যা কর রে ইয়ার তুই মজাক হে ক্যা তে এই হচ্ছে আমাদের দাদা বটে দাদা এখন এই ভিডিওতে কি ব্যাপার কে জানে সাই সাই ফিল করছে মনে হয় এই ব্যাপার একটু গল্প গল্প করি পর তোমাদের সঙ্গে গপ্প হচ্ছে কৃষি ভবনটাতে এসে পর একটু ঘুরছি এই যে এখানটাতে আমাদের একটা দাদা বেটা দা বলে একটা দোকান খুলেছে খাবার দাবারের তো প্রথম দিন আজকে দেখে গেলাম খাওয়া দাওয়া হয় না কিছু তো দেখলাম আর কি সব জিনিসপত্র শেষ হয়ে গেছে এবং ওটা ভালো খবর খেতে পেলাম নেই কিন্তু আনন্দই হলো তোমাদেরকে পরে একদিন দেখাবো দোকানটা দাদাটি ভালো এবার খাবার দাবার কেমন সেটা খেয়ে পরে বলতে হবে আর আশা করি ভালোই করবে এই জায়গাগুলোতে সব তোমাদের অনেকেরই পরিচিত অনেকেই তোমরা ঘুরেছো ফিরেছো আমার তো কী বলবো এখানটাতে একবার করে দণ্ডবোধ করে যেতেই হয় তাছাড়া ঠিক সেই হজমটা হয় না বুঝতে পারছো তো আমাদের আড্ডা দেওয়ার জায়গাটা তো একটু ওই দিকটাতে একটু যায় এবারে বেরিয়ে যাবো এই তো সব চেনা জায়গা আর এখানটা গেলে সব চেনা মুখগুলো দেখতে পায় তাহলে না এলে পরেও ভালো লাগে না বুঝলো তো কারণ পুয়া বাগান দিকটাতে যতই হোক সেই আড্ডা দিবার পার্টনারগুলো তা চেনা মুখগুলো তো নাই না এই কেস যখন প্রত্যেক দিন এই কৃষিভবন থেকে বেরিয়ে পরে যাচ্ছি রুমের দিকে বা যখন আসছি কৃষিভবন আয় 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 করে ডাকছে বোলাতি হে মগর জানে কা রুম চলে এসছি এবারে এবারে রাত্রের খাওয়ান দাওয়ানোর বন্দোবস্ত চলছে আর কি রাত্রে খাওয়া দাওয়া হালকা করে যে দিনে একবার তো করি রান্না বান্না দুবার করে তো করা সম্ভব নয় তাই সেই হালকার উপরে এই তো অল্প একটু জল ছাকা ভাত আছে সকালের থেকে রাখা আর ওই সেই দু পিস মাছের এক পিস মাছ আছে আর অল্প পটল ভাজা আছে তো অল্প ছাচি পেঁয়াজ নুন তেল দিয়ে পরে মেটে দেবো আর ভিজা ভাত বাস তাইলেই হোক ওটা নাই সুন্দর গ্রীষ্মকালে খাবার খাওয়াটা করি দিয়ে বান্ডিল হোক ভাট বোকা আর কি সব চুকিয়ে পরে এবার একটু বসলাম সারাদিন অনেক কাজকর্ম এদিক ওদিক যাওয়া আসা সব কিছুর পর এবার বান্ডিলটা না করলে পরে নাই সেই মনে শান্তিটা ঠিক আসে না অভ্যাসে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের সবাইকে জীবনে দেখবে অনেক মানুষ থাকে বন্ধু আত্মীয় পরিজন কুটুম বাটুম সব কিন্তু দেখবে একটা প্রায়োরিটি লিস্ট থাকে যে হ্যাঁ ওই লোকটি প্রায়োরিটি লিস্টের টপ দিকে ওই লোকটি হ্যাঁ মোটামুটি ওই লোকটি বুঝে যায় মোটামুটি ওর থাকে তোমারও আছে আমারও আছে সবাইকে নিয়ে আছে কিন্তু কেসটি কী হয় বলো তো আমরা নিজেরা তুমি তোমার বা আমি আমার প্রায়োরিটি লিস্টে থাকি না বললেই চলে ভেবে দেখবে কেসটা তোমার লিস্টে বিভিন্ন জন বিভিন্ন স্টেজে আছে তোমার বাবা মা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভাই বোন মাস্তত বোন মাস্তত দিদি পিস্তত ভাই খুড়তত কি হয় এবং তুসুক যা হোক বিভিন্ন লিস্টে আছে তারা যেটা বললো একটু কিন্তু খুঁজেও তুমি নিজেকে দেখবে লিস্টেই প্রায় পাবেই নাই কারণ আমরা বেসিক্যালি নিজেদেরকে অতটা গুরুত্ব দিই না কিন্তু কিছু কিছু দিন এমন আছে যে দিনগুলোতে যে সকল মানুষগুলোর প্রায়োরিটি লিস্টের টপে আমরা আছি সেগুলো আমরা বুঝতে পারি এবং যখন বুঝতে পারি এতটা আনন্দ হয় মানে বলার থাকে না আর সেই দিনটা হচ্ছে জন্মদিন তার ঘন্টা কতক পরেই তোমাদের ভাইয়ের জন্মদিন এই আর কি অনেক চিন্তা ভাবনা আসছিল যে হ্যাঁ আমার তো কোনোদিন ঘরে জন্মদিন পালন হয় নাই কেক কাটাকাটির কোনো কেসারি থাকে নাই কিন্তু ওই দিনটাতে বাবা মায়ের যে আনন্দ বা আমাদের তো দোকান আছে দেখেছো সেই চকলেট বিলি বলো বা তাদের মনে যে ফুর্তিগুলো সেগুলো দেখে পরে আর এই কেক ফেকের মানে অভাব বোধ হয় না তো হ্যাঁ কার না ভালো লাগে গিফট পেতে আড়ম্বর একটু হালকা করে হলে হয়ে হয়েছে সময় বলি না যে সময় ঠিক করিয়ে দেয় 2012 সালে ফার্স্ট আমি কেক কাটি কিন্তু সেটি হচ্ছে পার্টনারের সৌজন্যে কিন্তু পার্টনার তখন কোথায় গোকুলে বাড়ছে তো আমার মেসে এক ভাই ছিল সুরজিৎ আঠা আমরা তোতো বলতাম তোতো ভাই তো সেই তোতো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরে সে সারপ্রাইজ মানে আমি ছিটকে গেলাম আর কি তো সেই সেই যে ইমোশন সেই যে অনুভূতি সেই যে ফিলিংস
জীবনে কোনোদিন কেক কাটিনি, জন্মদিন সেলিব্রেট হয় নাই, তারপরে সে ফু দিয়ে মোমবাতি নিমাচ্ছি, কেক কাটছি, ছিল নাই পান্নার, কি করে থাকবে, ওই তো বললাম। আর তখন আমরাও অনেক ছোট চা ছিল, আলাদাই অনুভূতি ভাই আমাদের। মানে ওই সব থেকে ভালো বা সব থেকে খারাপ, সব থেকে ভালো এবং সব থেকে খারাপ যে সময়গুলো হয় না, যে মুহূর্তগুলো হয়, সেগুলোর বেসিক্যালি কোনো ছবি দেখবে থাকে না, থাকলে হয়তো ভালো হতো বা হয়তো হতো না, থাকলে পরেও হয়তো ভালো হতো না এমনটা হতে পারে, কারণ ওই মোমেন্টগুলোকে আমরা আমাদের হেড স্পেসে, আমাদের স্মৃতির মধ্যে আমরা সেগুলোকে আবার রিক্যাপিচুলেট করি বারবার, ভুলে যাই না, মনে খারাপগুলো এবং ভালোগুলো মনের মধ্যে রয়ে যায়, স্মৃতিচারণ ঠিকই আছে, ছবি থাকলেও হয়তো সেটা হয়তো করা যেত না। আমি ফটোগ্রাফির ফ্যান, ঠিক আছে, এই ভিডিও তৈরির বহু আগের থেকেই ফটোগ্রাফির প্রতি আমার একটা ভালোবাসা আছে, একটা মুহূর্তকে ধরে রেখে দেয়, কিন্তু যেগুলো সব থেকে স্পেশাল মুহূর্ত নাই সেগুলো ছবি থাকে না আর দরকারও হয় না। এই এবারে 12টা বাজবে, একটু পরেই টুংটুং ফোন টোন আসবে, মেসেজ প্রায়োরিটি লিস্টের, আমি যাদের প্রায়োরিটি লিস্টের টপে আছি, ভাইবসগুলো বোঝা যায় বুঝলে তো, সবসময় সেলিব্রেশন গিফটটাও ম্যাটার করে না, তবে পেতে ভালো লাগে, নো ডাউট, যাই হোক মানে জিনিসটা ম্যাটার করে না, পাওয়াটা মানে ওই কি বলবো আর ওই আর কি ভাল লাগে, তবে ওই বুড়ো হচ্ছি, সময় তো থেমে থাকবে কি না। চলো আজকে এখানেই বান্ডিল করলাম, মেমোরিগুলোকে ফটোগ্রাফি তো ধরে রাখো, ছবি তো ধরে রাখো, আর যেগুলো তোমার সব থেকে ভালো স্মৃতি আছে সেগুলোকে মাঝে মধ্যে রিক্যাপিচুলেট করতে ভুলে যাবে না, কারণ সবাই ব্যস্ত, কিন্তু ওই মেমোরিগুলো ওই অ্যাটেনশনটুকু ডিজার্ভ করে বটে নাই। এই যে আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে গল্প করলাম, সেই রকম প্রচুর তো আছে, তোমারও গল্প আছে অনেক, আমারও গল্প আছে অনেক, শুধু শেয়ার করাটা হয় না বলা যায়ও না সব কিছু, এই যতটা যায় ততটাই পান্ডেল গেল না। জন্মদিন কখন ভিডিওটা যাওয়া যায় না, কালকে মানে হয়তো জন্মদিনের দিনে দেখছো তোমরা ভিডিওটা, ঠিক আছে কালকেই যাবো, তারপর দেখি তারপর কি হয় না হয়, ভাল লাগছে একটু, বেশ এক্সাইটেড লাগছে, মানে বুড়ো হচ্ছি, বুড়ো ধার হয়ে গেলাম, কিন্তু তবুও দিল তো বাচ্চা হয়ে যে জন্মদিন তো জন্মদিনই খতম করছি, অনেক ভাট ভুগছি, কালকে অনেকক্ষণ ভুগলাম, আজকে তো 6:30 প্রায় ভুগ পেলাম, বেশ করছি বেশ থাকবো, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা।